পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক তুলনায় কম। কেউ কেউ দাবি করে কেউ কেউ দেরি করে আসেন অফিসে। কর্মকর্তা কর্মচারী সহকর্মীদের সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন, একে অপরের সঙ্গে করেন কোলাকুলি। সকাল 10:30টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর কিছুক্ষণ পরে আসেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, স্বাভাবিক হতে আগামী সপ্তাহ লেগে যাবে। তার দাবি, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ঈদ ও পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন করতে পেরেছে দেশের মানুষ। সবাই বাড়িতে গিয়েছেন, বাড়িতে ঈদ উৎসব করছেন, বাড়িতে নববর্ষ উদযাপন করেছেন তারা। আমি আশা করছি যে এ সপ্তাহটা এভাবেই ঢিলে ঢালা যাবে, আগামী সপ্তাহ থেকে পুরোদমে সব আবার প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে।